সুপ্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা ফার্মেসি বিজনেস করতে যাচ্ছেন, ফার্মেসি ব্যবসায়ীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা আছে, যে সতর্কতাগুলো আপনি জানলে অবশ্যই ফার্মেসি ব্যবসায় দ্রুত সফলতা পাবেন। প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে আমি আপনাদের মাঝে একটি স্ক্রিন শেয়ার করব, যার মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই ফার্মেসি ব্যবসায়ীদের জন্য সতর্কতাসমূহ। প্রিয় দর্শক, এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব যে ফার্মেসি ব্যবসায়ীদের জন্য সতর্কতাসমূহ। প্রিয় দর্শক, আপনারা যারা একটি ফার্মেসি বিজনেস করতে চান বা একটি মেডিসিন বিজনেস করতে চান, অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা এখন জেনে নেব যে কী কী সতর্কতা আছে ফার্মেসি ব্যবসায়ীদের জন্য। প্রথমত একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে, আপনি অবশ্যই নকল ও ভেজাল ঔষধ বিক্রয় করা থেকে বিরত থাকবেন। এরপর ডিএআর নম্বরবিহীন ঔষধ ক্রয় বিক্রয় করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। ঔষধ নয় এমন ফুড সাপ্লিমেন্ট এবং সরকারিভাবে আমদানিকৃত নয় এমন সকল ঔষধসমূহ দোকানে রাখবেন না বা ক্রয় বিক্রয় করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। প্রিয় দর্শক, সরকারি ঔষধ কখনও আপনি ক্রয় বা বিক্রয় করবেন না। এটা যদি করেন এবং সেটা কোনো কারণে যদি প্রশাসনের নলেজে আসে, তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে। সো প্লিজ, আপনারা সরকারি ঔষধ ক্রয় বিক্রয় করা থেকে অবশ্যই বিরত থাকবেন। প্রিয় দর্শক, বিভিন্ন কোম্পানি অনেক সময় আপনাদেরকে মানে স্যাম্পল মেডিসিন আপনাদেরকে অনেক সময় দেওয়ার চেষ্টা করবে বা দিয়ে থাকবেন। আমি আপনাদেরকে একটা বিষয়ে জানিয়ে দিই, গভর্নমেন্টের আইন অনুযায়ী কোম্পানি কর্তৃক দেয়া চিকিৎসকের স্যাম্পল ক্রয় বিক্রয় আপনার করা যাবে না। যদি করেন সেটা আপনার জন্য অপরাধ হয়ে যাবে। সো প্লিজ, কোম্পানি কর্তৃক দেওয়া চিকিৎসকের স্যাম্পল ক্রয় বিক্রয় করা থেকে আপনি বিরত থাকুন। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আজকের আলোচনা, সেটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ঔষধ। আপনার দোকানের বা আপনার তাকে কোনো মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা যাবে না। আপনি মাঝে মাঝেই আপনি আপনার মানে ফার্মেসির তাকগুলো বা সেলফগুলো চেক করবেন কোনো ওষুধের মেয়াদ চলে যাচ্ছে কি না। সেগুলো অবশ্যই আপনার ফার্মেসিতে রাখা মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার জন্য আলাদা যে ঝুড়িটা থাকবে সেখানে রাখবেন এবং সেই ঝুড়ির বা বক্সের গায়ে লিখে রাখবেন মেয়াদ উত্তীর্ণ ঔষধ। হ্যাঁ, এ আর কি। প্রিয় দর্শক, আপনি যখন আপনি যদি নিরাপদে থাকতে চান, নিরাপদে ফার্মেসি বিজনেস করতে চান, তাহলে একটা বিষয় মনে রাখবেন, আপনি যেখান থেকে যে ঔষধগুলো ক্রয় করবেন অবশ্যই সেটা ইনভয়েসের মাধ্যমে ক্রয় করবেন, ইনভয়েস বা মেমোর মাধ্যমে ক্রয় করবেন যদি এবং সেটা সেই ইনভয়েসটা আপনি সংরক্ষণ করবেন। কারণ হুট করে যদি প্রশাসন আসে, আপনাকে যদি চ্যালেঞ্জ করে যে হ্যাঁ আপনি মেডিসিনগুলো যে মানে বিক্রি করছেন এগুলো কোথায় থেকে কিনেছেন, ঠিক আছে, আপনি যেন তাদেরকে দেখাতে পারেন যে হ্যাঁ স্যার, এই যে মেমো আমি অমুক দোকান থেকে কিনেছি বা এই যে ইনভয়েস আমি অমুক কোম্পানি আমাকে এই প্রোডাক্টগুলো দিয়েছে, তাহলে আপনার কিন্তু কখনও কোনো বিপদ হবে না। প্রিয় দর্শক, কোনো অবস্থাতেই ইনভয়েস ছাড়া ঔষধ ক্রয় করবেন না। প্রিয় দর্শক, হোলসেল দোকান থেকে বা পাইকারি দোকান থেকে আপনি যখন কোনো ঔষধ কিনবেন অবশ্যই রসিদ নেবেন বা মেমো নেবেন। হ্যাঁ, অবশ্যই মেমো নেবেন এবং সেটা সংরক্ষণ করবেন। এরপর কোনো অবস্থাতেই ব্রোকারদের কাছ থেকে আপনার ঔষধ ক্রয় করা যাবে না। এটা কারণ ব্রোকাররা কিন্তু আপনাকে হয়তোবা মানে রসিদ বা মেমো দেবে না। তো সো রসিদ বা মেমো বা ইনভয়েস বিহীন কোনো ঔষধ আপনার দোকানে থাকলে সেটা হয়তো আপনার জন্য একটা অপরাধ হিসেবে গণ্য হবে, সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রবলেম হতে পারে, জরিমানা হতে পারে। প্রিয় দর্শক, আপনার দোকানে অবশ্যই একটা রেফ্রিজারেটর রাখবেন। কিছু কিছু ঔষধ আছে যেগুলো রেফ্রিজারেটরে সংরক্ষণ করতে হয়, কারণ আপনি যদি ফার্মেসির তাকে রাখেন সেগুলো হয়তো নর্মাল টেম্পারেচারে নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু কিছু ঔষধ আছে যেগুলো যে ঔষধগুলো ফ্রিজে রাখার মতো সেগুলো অবশ্যই ফ্রিজে রাখবেন। প্রিয় দর্শক, ড্রাগ লাইসেন্সের ফটোকপি অবশ্যই একটা সুন্দরভাবে লেমিনেটিং করে আপনার দোকানের দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখবেন, যেন কেউ আসলে, প্রশাসনে কেউ আসলে যেন দেখতে পারে। এরপর আপনার যদি ফার্মাসিস্ট কোর্স করা না থাকে অবশ্যই ফার্মাসিস্ট কোর্স করবেন অথবা একজন ফার্মাসিস্ট আপনি নিয়োগ দেবেন আপনার ফার্মেসিতে। এরপর ফার্মেসিতে ঔষধ ব্যতীত অন্য কোনো পণ্য মজুদ ও ক্রয় বিক্রয় করা থেকে অবশ্যই আপনাকে বিরত রাখতে হবে। আপনার ফার্মেসি, আপনার মেডিসিন মেডিসিনের দোকান অবশ্যই মেডিসিন বা মেডিসিন রিলেটেড পণ্যগুলো অবশ্যই যেন থাকে, এর বাহিরে আদার্স প্রোডাক্টগুলো যেন না থাকে। তো এ হলো কথা। এরপর
মেয়াদ উত্তীর্ণের পূর্বেই ড্রাগ লাইসেন্স নবায়নের জন্য আপনাকে আবেদন করতে হবে। আপনি মাঝে মাঝে আপনার ড্রাগ লাইসেন্সের দিকে লক্ষ্য রাখবেন যে ড্রাগ লাইসেন্সের মেয়াদ কতদিন আছে। মেয়াদ উত্তীর্ণের কয়েক মাস আগেই আপনি চেষ্টা করবেন ড্রাগ লাইসেন্স নতুন করে নবায়ন করার জন্য আর কি, সেটা আপনার জন্য অনেক নিরাপদ হবে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আশা করছি আপনাদের অনেক হেল্পফুল হবে, আপনারা অনেক উপকৃত হবেন। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে আরও বিস্তারিত পরামর্শ নিতে পারবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন।